you can check out their videos. It's called, the name of the channel is called Boideshi. Boideshi, I guess Boideshi means someone who lives abroad, away from his or her own country. They also made videos about studying in Canada and other related matters, but mostly about lifestyle in Canada. So check them out. Probably you'll like these videos. So US Canada vlog. This is another YouTuber, Bangladeshi YouTuber in Canada. They also uploaded a lot of videos. Let's see, I think these are about study. These are for students. Canada student visa share on campus job giveaway Corbin. Canada 5 easiest way to get PR for Bangladeshi. This is about immigration, how to settle in Canada. This is about Canada to do, not to do as international students. Pradhan Karan Janin, Canada visa reject, our positive Pradhan Karan. Part time job in Canada, 10 cheap colleges, Yukon Territory. Take a look, Canada, Yukon Territory. Let's see. Matt and Megan felt stuck with their phone company, but since switching to Wi-Fi so fast, it's tough to know where. Assalamualaikum sabaike. Ajke ami je topic ta niye kotha bolbo seta hocche Yukon Pilot program er je video ti sheti niye. Already Yukon Pilot program niye onek gulo video YouTube e ache. Tar modhe ashole onek gulo thik information o dewa nei. তো এটা নিয়ে অনেকটাই তর্ক বিতর্ক আছে, বাট আমি আপনাদেরকে আজকে ইউকন পাইলট প্রোগ্রাম নিয়ে মেইনলি যেইটা বলবো সেটা হচ্ছে যে আপনারা কি আসলে ইউকন পাইলট প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন কিনা বাংলাদেশে, আর পারলে সেটা কিভাবে, আর আপনাদের জন্য এক্স্যাক্টলি ইউকন পাইলট প্রোগ্রামটি সঠিক কিনা সেগুলো নিয়ে আমি আমার আজকের ভিডিওটি বিস্তারিত বলবো। তাহলে আমার সাথেই থাকুন। আশা করি কোভিড-19 নিয়ে ভাইরাস নিয়ে সবাই ভালো আছেন। আর আজকে আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমার অলরেডি দুটো ভিডিও আছে, অবশ্যই আপনারা ওই দুটি ভিডিও দেখবেন। এছাড়া আজকে যে ভিডিওটি সেটার মেইন টপিক হচ্ছে, অনেকেই এক্সপ্রেস এন্ট্রিতে অনেক বেশি বয়স হয়ে যায়, সেই 35+ এজ হলে কিন্তু সেখানে বয়সের স্কোরটা জিরো থাকে। তো সেক্ষেত্রে 35+ এজ নিয়ে আপনারা কী করে এক্সপ্রেস এন্ট্রিতে ফুল স্কোর পেতে পারেন সেটা নিয়ে ডিটেলস বলবো। তাহলে আমার সাথেই থাকুন। ওয়ালাইকুম সবাইকে, আজকে আমি একটা নতুন ভিডিও বানাবো, আর সেই ভিডিওটি হচ্ছে নোভাস্কোশিয়া নিয়ে। সো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কয়েকটি প্রভিন্সের ভিডিও অলরেডি করেছি, কিন্তু আপনারা আসলে জানতে চান মোর হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে। তো আমি চিন্তা করলাম যে নোভাস্কোশিয়ার যে চিপেস্ট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওটি বানাবো, আর আমার ভিডিওতে ইনক্লুড থাকবে আপনাদের জন্য টিউশন কস্ট প্লাস জব অপরচুনিটি প্লাস ওই ইউনিভার্সিটিতে পড়লে তার সার্টিফিকেটের কেমন ভ্যালু হতে পারে, প্লাস আপনারা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবেন কি পাবেন না, আপনাদের IELTS স্কোর কত লাগবে, প্লাস IELTS ছাড়া কি আপনারা অ্যাডমিশন নিতে পারবেন কি না। সো ইন ডিটেলস আমি মোস্ট চিপেস্ট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে আপনাদের জন্য সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তাহলে আমার সাথেই থাকুন। আরেকটি ভিডিও
করছি আমি। আর আজকের ভিডিও টপিকসটি স্পেশালি আপনাদের জন্য, কারণ আপনাদের সবারই প্রশ্ন থাকে একটা, যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখনই আপনারা ক্যানাডাতে আসবেন, 20 আওয়ার্সের যে জবটা বা পার্ট টাইম জব, সেই জবটা করে কি আপনার টিউশন ফিস দেওয়া পসিবল কি না, বা আপনি কী করে আরও বেশি আর্নিং করতে পারবেন সেই ব্যাপারে। তো আজকের টপিকসটা আমি মেইনলি বলবো হচ্ছে আর কীভাবে আরও এক্সট্রা টাকা আপনারা ইনকাম করতে পারেন ক্যানাডাতে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। তাহলে আমার সাথেই থাকুন। আজকের ভিডিও টপিকস হচ্ছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যখনই ক্যানাডাতে আসবেন, আপনাদের জন্য ক্যানাডার ভবিষ্যৎ কেমন হবে, আর ক্যানাডাতে আপনাদের জন্য রয়েছে কি কি সুযোগ সুবিধা, বা কতটুকু সিকিউর আপনার ফিউচার, সেটা নিয়ে আজকের ডিসকাশন। তাহলে আমার সাথেই থাকো। তো আমি তো আমার লাস্ট ভিডিওটাতে আপনাদেরকে বলেছি যে এইখানে আসার সবচেয়ে সহজ উপায় হতে পারে, নাম্বার ওয়ান যেটা, সেটাই আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন এখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে আসবেন, এইটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কেমন সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকসটি হচ্ছে আপনারা যারা নর্মালি ক্যানাডাতে সেটেল হওয়ার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন, ওর ক্যানাডাতে আসার যে প্রিপারেশন নেওয়া অলমোস্ট হয়ে গেছে, ওর ক্যানাডাতে আসতে আগ্রহী আপনাদের সবার জন্য আমি আজকের এই টপিকসটা পছন্দ করেছি। আর এটা হচ্ছে সেটেল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আমি আজকে মোটামুটি 5টা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ডিসকাস করবো আপনাদের সাথে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের অ্যাজ এ সেটেল হওয়ার ব্যাপারে। তাহলে আমার সাথেই থাকুন। সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, যেটা টপিকস কিনা স্কলারশিপ। সো স্কলারশিপ পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, আজকে আমি সেই টিপসগুলো নিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো। তাহলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকস হচ্ছে মানিটোবা প্রভিন্স। সো আজকে আমি মানিটোবা প্রভিন্স নিয়ে যত কিছু বলার আপনাদেরকে এক্সপ্লেইন করবো, আর সাথে থাকবে কিছু চিপ ইউনিভার্সিটি ইনফরমেশনও। তাহলে আমার সাথেই থাকো। This is another YouTuber from Canada, Bangladeshi Canadian Family Vlogs. Let's see what they have. Visiting petal place, greenhouse and purchasing succulents. Shiter desh theke barfer deshe. Kono rokom dough chhara chulai toiri korun super tasty egg bread pizza. Kathe toiri free chhoto bachar puraton kathe bari dekhalam. বাংলাদেশি কেনেডিয়ান কাপলের গালিব ভাই এবং আখি ভাবির সাথে শেষ পর্যন্ত তৈরি করেই ফেললাম পুষ্টিময় সমৃদ্ধ সমৃদ্ধ স্কুল খিচুড়ি। এক্সকিউজ মি, অনেক মজার সাথে ল্যাম কষা আর সিপি। ভিজিটেড থ্রি বিউটিফুল প্লেসেস, এলএ ব্যারিয়ার্স পার্ক, আটলেট কালেকশন, 17 রকমের ভর্তার রেসিপি, বাটা বাটি বা ব্রেড ছাড়াই তৈরি করেন খুব অল্প। বিকেলের নাস্তায় 2 ধরনের মাছ মাছে বেগুনি ও ছোলা মাখানি। কোরবানির মাংস দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনার রেসিপি। আলু পেঁয়াজ বিকালের নাস্তার মজার রেসিপি। পশ্চিমবঙ্গের স্টাইলে ফিশ কারি। আনবিলিভেবল বিউটি অফ নেচার, the lobby falls in Grand Beach, unbelievable beauty of nature, mango mousse and mango oats smoothies, tasty yummy recipe, visiting forest, lake and falls, searching park play, traveling to Black Sturgeon Camp Kenora,
Anyway, so they also made a lot of videos uploaded about different topics. I think mostly about their lifestyles in Canada, but I also see one video about Nathaniel Canada Atlantic Immigration Pilot Program at PRR. Okay, that's good. All right, some videos about cooking recipes. And there's one says Canada book a Choto Bangladesh. Well, visit this YouTube channel and enjoy.